শিল্পী মানুষ, তার বিষয়টা যদি আপনারা দেখেন, দেখুন পশু প্রেমী মানুষ, এই যে বিড়াল একটি ঘরের সৌন্দর্য বর্ধন করে, এবং যে দুটি বিড়াল সে সুন্দরভাবে দেখেন গলায় ফাঁস পড়ে যাবে, ওটা ঠিক করে না, ও ই দেওয়া গলায় একটা ঋণ থাকবে, ঋণের সাথে গিয়ে ডান থাকবে, তাহলে ভালো হবে। মন মতো হচ্ছে না তোমার, এ যাবে দিকে ও যাবে দিকে, এর বয়স কত? রাস্তা থেকে খুলে নেওয়া, কালার প্রচুর দিতে পারে, একটু টের পাইলেই হলো। এত কালার সুন্দর চমৎকার। এইটা হারাই গেছিল, এইটা হারাইছিল আমার, তো আমার যেটা আছে আমারটার কালার ওই রকম। বন্ধুরা দেখুন যে এই বিড়ালটি গলায় একটি দড়ি বেঁধে রাখছে। বন্ধুরা আরও একটি বিড়াল ওখানে আছে, এই দড়িটার অপর দিকে মাথায়, দেখুন তারা দুজনে খেলা করছে। বিড়ালটি পুষছে এখানে হিমু বুটিক্স অ্যান্ড ফটো স্টুডিও। হিমু আমার খুব কাছের একজন বন্ধু, আমার কলেজ জীবনের বন্ধু। আজকে বন্ধুর কাছে আসলাম দীর্ঘদিন পর দেখা করার জন্য, খুলনা মেডিকেলের পাশে, মেডিকেল আর সোনাডাঙ্গা এর মাঝে বিন্দু বন্ধুর একটি দোকান আছে এবং স্টুডিও এবং দোকান। বন্ধুর কাছে এসে আমার আর খুবই ভালো লাগছে যে বিড়াল দুটি দেখে, কারণ আমিও একটা বিড়াল পুষি, কারণ বিড়ালটির আসলে পোষা আমার দুটি সন্তান আছে, তারা বিড়াল দুটি খুবই ভালোবাসে। তারা নিজেরা দেখা যায় মাছ খেতে চায় না, বলে আমাদের মাছ আমাদের বিড়ালদের দেব। তাই সন্তানদের পাশাপাশি আমিও বেশ কিছুদিন ধরে বিড়ালের ভক্ত হয়ে গেলাম। দেখুন বিড়ালের খেলা কত সুন্দরভাবে তারা খেলছে। বন্ধু বিড়াল মানে এই যে পালন করতে তো কি নিশ্চয়ই খরচ আছে? খরচ হবে কিসে, ভালোবাসার উপরে আর কোনো খরচ আছে? না না ঠিক আছে, মাছ কিনে এনে খাওয়া সেটাই তো, মানে একটা খরচ তো আছে অবশ্যই, যে একটা বিড়ালে মাছ ছাড়া খায় না, তাই মাছ ছাড়া খায় না, আর শুধু ভাত খাবে। তা মাছটা কি ধরনের, রান্না করে খেতে হয় নাকি হালকা সিদ্ধ করে ভেজে করে খাওয়া? তারপর ভাজা হয় না? না ভাজি খাওয়ায় না, ভাজি খাওয়ালে ওদের বিড়ালে অনেক ক্ষতি হয় বলে এজন্য খাওয়ানো হয়। তেল জাতীয় চর্বি কোনো জাতীয় খাবার খাওয়ানো হয় না, মিষ্টি হয় না, কিন্তু ওগুলো ওদের পছন্দের খাবার। ও মিষ্টিটা পছন্দের খাবার, কিন্তু ওরা ওটা খেলে কিরমির জন্য খাওয়ানো হয় না। ও কিরমি হতে পারে, কিরমিলে তো ওষুধ ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু অত ট্রিটমেন্ট করতে গেলে ওর পিছনে যে খরচ হবে সেই অ্যাবিলিটি আমার পক্ষে সম্ভব না। কিন্তু এই বিড়ালের যদি দেখা যায় মাছটা ভেজে না সিদ্ধ করে, সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে, হালকা লবণ পরিমাণ খুব বেশি না, তার লিভারের সমস্যা হয়, আর লবণ বেশি দিলে, লবণ বেশি দিলে লিভারের সমস্যা হয়, তাহলে গরম জল করে হালকা একটু ই দিয়ে, তারপর বেশি সিদ্ধ হবে না, কাঁচাও থাকবে না, যার ওর ভিতরে যে জীবাণুটা থাকলো ওই জীবাণুটা যাতে না থাকে। আচ্ছা কি ধরনের মাছ খায় বিড়ালে, মূল্য তো দেওয়া হয়, কি ধরনের মাছ? সাগরের মাছ খায় বেশি পছন্দ করে, আর তারপরে আর দেশি বিদে তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া গুলো পাওয়া যায়, ওই তেলাপিয়া গুলো কিনে 30 যেগুলো একটু নষ্ট টাইপের থাকে, পছন্দ না? নষ্ট না, ভালো, 40-50 টাকা করে কেজি পাওয়া যায়, মানে সাইজ ছোট, সাইজ ছোট, এমনকি দেখা যাচ্ছে যে 30 টাকা হলো বরফ 5 কেজি কিনে নিয়ে এসে একবারে ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন হয় ততটুকু পরিমাণ অনুযায়ী, প্রত্যেক দিন এভাবে করা হয়। এই যে বিড়াল পোষার জন্য কি আমাদের বৌদিমণি ভাবি কি বিরক্ত বোধ করে নাকি সেও ভালোবাসে? আরো বরং সেই সবকিছু খাবার রেডি করে দেয়। এতে বাচ্চারা কি আগ্রহী, মানে বাচ্চারা আগ্রহী বলতে ওরা খুব পছন্দ করে, এই জন্য বেশি করে বাসায় নিয়ে রাখতে পারি না,
ওরা খুব পছন্দ করে, পছন্দ করে, সামাসানি করে, কিন্তু অনেক রকম আছে ওরা তো বুঝবে না, যার কারণে হচ্ছে অনেক রকম ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমার নিজেদের দরকার আছে, কেন না বিড়ালে লোম গেলে পিটে গেলে মানুষের শরীরে অনেক সমস্যা আছে, ওদেরও বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার ভিতরে শুয়ে পড়ে জীবন থাকতে পারে। বন্ধুরা আমরা যার সাথে কথা বলছি আপনারা দেখুন হিমো বুটিক্স অ্যান্ড ফটো স্টুডিও, এই দোকানটি আপনার সোনাডাঙ্গা আলফারুক সোসাইটি মাদ্রাসার সামনে, এখানে দোকান আপনার সব ধরনের বিষয় পাওয়া যায়, এবং তারই সাথে সাথে আপনারা দোকানের পরিবেশটা একটু দেখুন। তিনি হয়েছে আমার কলেজ লাইফের বন্ধু, এখানে স্টুডিও আছে ভিতরে এবং এখানে সব ধরনের বিষয়ই রাখে, তার ভিতরে বিড়াল দুটি তার সঙ্গী হিসাবে থাকে, এবং যখন কাস্টমার না থাকে তাদের সাথে সময় পার করে, এটাই দেখা গেল যে বিড়ালদের সে যে খুব টেক কেয়ার করছে তারই প্রমাণ। দেখুন কোথায় জন্য ছুটে গিয়েছিল, সেখান থেকে মোটামুটি ধরে এনে একটাকে ও খাদ্য আবার এভাবে মানে আলাদা জল দিতে হয়, তাই আর খাদ্য খাবারটা ওখান থেকে খায়, তাই তো? ওটা কি মাছ রাখা, মাছ সিদ্ধ করা আছে, মাছ বক্সে পরিবর্তন করে দিয়ে দিই, বেশি দিন মানে ভাত ভাত আর সবসময় মাছ খাওয়ানো যাবে না। আচ্ছা আচ্ছা, কিছু কিছু সময় ভাত খাওয়াতে হয় অন্য কিছু। বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দরভাবে বিড়ালের পরিচর্যা করছে, আপনারা দেখে অত্যন্ত আনন্দিত হবেন বিড়ালকে কীভাবে যত্ন করতে হয়। দেখুন যে আমার বন্ধু আপনার দুটি বিড়াল পুষছে, বিড়ালরা কি আপনার ইঁদুর মারে? ইঁদুর মারে। আচ্ছা বন্ধুরা আপনারা দেখুন যে কত সুন্দরভাবে যে মাছটা দিচ্ছে, এই মাছটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিল, এখন সেখান থেকে বের করে মাছ দিয়েছে। আপনারা দেখুন পশুপ্রেমী পশুপ্রেমী আসলে সবাই হয় না, কারণ পশুপ্রেমী মানুষ আসলেই খুবই কম পাওয়া যায়। দেখা যায় একটা প্রাণী দেখে তাকে একটা ঢিল ছোড়া বা তাকে করাঘাত করা, তার দেখা যায় বিড়ালে কিছু খেয়েছে তার জন্য বিড়ালটাকে মেরেই ফেললো, এমনও দেখা যায়। তাই আপনারা হয়তো এই বিড়ালটা বা এইখানের যে বিড়ালটা পুষছে আমার বন্ধু, আপনারা হয়তো বা দেখে সবাই আনন্দ পেয়েছেন, অবশ্যই মন্তব্য করবেন, জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, অবশ্যই জানালে আমরা খুশি হব। বন্ধুরা দেখুন কিভাবে বিড়ালরা মাছ খাচ্ছে এবং কিভাবে জল খাচ্ছে। আপনারা বিড়াল পুষলে এভাবেই পুষবেন যেন বিড়াল খাদ্য খাবার খেয়ে, যে মানুষ যেমন জল খায় তেমনি কিন্তু বিড়ালরাও জল খায়। দেখুন কত সুন্দরভাবে জল খাচ্ছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ খাও খাও খাও, দেখুন জল খেয়েছে, আবার দেখুন আবার মাছ খাচ্ছে। খুবই 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 আনন্দিত আমি এরকম একটি পরিবেশে আজকে এরকম দেখার পরে খুবই ভালো লেগেছে, তার জন্য এই ভিডিওটা ধারণ করলাম।
যে আপনাদের দেখাবার জন্য। বন্ধুরা দেখুন এখানে এই যে তার দোকানের বিভিন্ন বিষয় আছে এবং তারই সাথে পিছনে আছে ফ্রিজ এবং পিছনে আছে স্টুডিও এবং বিভিন্ন যে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই তার এখানে পাওয়া যায় এবং বিকাশ সব ধরনের টাকা লেনদেন করার যে মাধ্যমগুলি সবগুলি আছে তার ভিতরে। বন্ধু এভাবে বিড়ালের যে বিড়াল পালন তার যে খুবই প্রশংসনীয় কারণ শিল্পীরা যে একটু ব্যতিক্রম হয় তা আপনারা দেখলেই বুঝতে পারছেন। যে আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি, না দেখালেই নয়। আসলে বিড়াল কোথায় খাবে, তারপর বিড়াল কোথায় ঘুমাবে, বিড়াল কোথায় টয়লেট করবে, দেখুন এখানে একটি বক্সের ভিতরে এখানে মাটি রাখা আছে এবং এটা কি মাটি নাকি বালি? আচ্ছা ধুলাবালি। তার ভিতরে দেখুন এখানে সে মলমূত্রটা যে পরিত্যাগ করবে এবং এখানে যে তার খাবারের একটা বাটি আছে ওখানে দেখুন ভিতরের দিকে ওখানে একটি তার থাকার জন্য যে একটি বক্স রাখা আছে আপনারা ভালো করে দেখুন। আপনারা দেখুন এখানে সুন্দর একটি বক্স রাখা আছে, এখানে সে মলমূত্র ত্যাগ করবে এবং এখানেও একটা খাবারের প্লেট আছে এবং ওখানে সে ঘুমাবে, তার জন্য ওখানে একটা মলমূত্র ত্যাগ করার পরে যে আবার গিয়ে ঘুমাবে তা ঘুমানোর জন্য ওখানে তার একটি ঘর তৈরি করা হয়েছে। তাই এ ধরনের মন মানসিকতা সবাই আসলে হয় না। আর আবারও আমরা ফিরে যাই, দেখি বিড়ালে কি করছে, খাচ্ছে কি, কতদূর খাচ্ছে এবং কতদূর খাওয়া হয়েছে একটু দেখি। আপনারা এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থেকে আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সব সময়ের জন্য। আর দেখুন যে দেখতেই পেলেন যে মাছের পুরোটাই খেয়ে ফেলছে, অল্প একটু হয়তো বাকি আছে, আপনাদের একটু কাছ থেকে দেখাই। এবং পাশে দেখুন জল রাখা, এখান থেকে জল খাচ্ছে, আবার তারা মাছ খাচ্ছে। বন্ধুরা অবশ্যই মন্তব্য করবেন, জানাবেন যে এই শিল্পী যে বিড়ালকে পুষছে এবং যে বিড়ালের যে যত্ন নিচ্ছে তার জন্য তাকে সবাই ধন্যবাদ জানাবেন। আমিও আমার বন্ধুকে ধন্যবাদ জানাই এবং বন্ধুর জন্য শুভকামনা যে এভাবে যে একজন পশুপ্রেমী মানুষ যে দেখুন বিড়াল দুটি দেখতেও খুবই সুন্দর, তার আর গায়ের কালার দুটারই খুব সুন্দর। আপনারা আপনাদের বাড়িতে এভাবে বিড়াল পুষতে পারেন, অবশ্যই পুষলে বিড়ালের জন্য অবশ্যই যত্ন নেবেন। এটা বেঁধে রাখেন কখন? বেঁধে রাখি যখন দোকান বন্ধ করে দেয় অন্যান্য দোকানে, তারা দোকানে আটকে রাখে, এই জন্য এটা আমার কাছে রাখার জন্য এইটুকু করে রাখা। মানে এটা কেন বন্ধ করে রাখেন, যে অন্য দোকানে গেলে পরে তারা আটকে রেখে রেখে দেয়? ইঁদুর মারার জন্য অথবা অন্যান্য হচ্ছে পোষ মানানোর জন্য। ও আচ্ছা, যাতে তার কাছে না থাকে। বন্ধুরা দেখুন দোকানে অন্য দোকানে গেলে পরে অন্য দোকানদাররা যেটা করে যে তাদেরকে পেয়ে তাদেরকে ভুলাবার জন্য, তাদেরকে দেখা যায় খাদ্য খাবার দিয়ে তাদেরকে প্রশ্ন মানানোর জন্য তারা সেভাবে আটকে রেখে দেয়। আপনার বিড়াল কি কখনো হারিয়ে গিয়েছিল? জি হারিয়ে গিয়েছিল। হারিয়ে গিয়েছিল, কয়দিন পরে বিড়ালটা পেলেন? সাত দিন পরে। মানে নাকা অবস্থায় খুব ক্লান্ত হয়ে পড়ছিল? খুব ক্লান্ত ছিল। আপনি এনে তারপরে কি করছেন ওকে? আনার পরে বাসায় এনে অনেক খাওয়া দাওয়া করালাম, তারপরে স্বাস্থ্য হলো। আপনার কোন বিড়ালটা হারিয়ে গেছিল, সাদাটা নাকি এই কালোটা? বড়টা। আচ্ছা বড়টা, ওইটাই আমার সবচেয়ে বড় পোষা ভালো বিড়াল। আচ্ছা আচ্ছা, আমার আমার বিড়ালের কালারটাও কিছুটা আপনার মতো এই একই রকম কিছুটা। একজনকে নিয়ে আসছিলাম কিন্তু ও খালি শুধু খাবে ঘুমাবে আর ও মজা করবে খেলবে, ওর কাজ হচ্ছে এইটুকু। যখন আপনার এখানে কাস্টমার না থাকে তখন আপনার এই বিড়ালের সাথে সঙ্গ দিতে কেমন লাগে? ভালোই লাগে। মানে ও খাচ্ছে, ওকে কিছু খাদ্য খাবার দিচ্ছেন? হ্যাঁ ঘুমায়, সবসময় ঘুমায়, কোলে পরে এসে ঘুমায় থাকে। ও আচ্ছা আচ্ছা। আমার মাঝে মাঝে সব ভালো লাগলে ওর হাত বলে ওর গায়ে খুব নরম লাগে, জুড়ে শান্তে খুব ভালো লাগে।
না ডাক্তাররা ডাক্তাররা বলে যে বিড়াল ধরলে এই পশম পেটে গেলে বা কোনো খাদ্য খাবার ব্যবস্থা আছে যেহেতু এখন করোনা ভাইরাসে আক্রান্ত অনেক কিছু জীবাণু খুব সরাসরি হচ্ছে পশু পাখি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসে বলা মুশকিল এই জন্য সব সময়ের জন্য হচ্ছে ওদের জন্য আমার অলরেডি দু তিনটা এরকম অ্যাক্সেসল শেষ হয়ে যায় ঘন ঘন হাত ধোয়া হয় আবার কোনো আমার নিজের মোবাইল অথবা কোনো কিছু হচ্ছে ধরলে আমি আমার হ্যান্ড স্যানিটারি দিয়ে আমি সুন্দর আমার হাতটাকে ওয়াশ করে নিই যাতে অন্য কারো জীবাণু ছড়াতে না পারে আমিও যেন সুরক্ষিত থাকতে পারি। বন্ধুরা ধন্যবাদ, আমাদের বিড়াল প্রেমী মানুষ বিড়াল প্রেমী মানুষের কাছে আপনারা অনেক কিছু জানতে পারলেন তার ভালোবাসা সম্পর্কে এবং দেখতে পারলেন তার ভালোবাসার মাধ্যম হলো একমাত্র বিড়াল। দেখুন সে পেট ভরে খেয়ে সে আবার একটু ঢং করে তাকাচ্ছে, সে এখন লাফালাফি করে খেলবে, খেলাধুলা করে, এবার আবার একটু বাথরুম করে পানি খেয়ে ঘুম দেবে। বন্ধুরা আবার সেই দেখেন, আপনাদের দেখাবার চেষ্টা করছি, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, যার কারণে দেখতে ভালো, এইসব কাণ্ডকারণ দেখতে ভালোই লাগে। বন্ধুরা জল খাচ্ছে, দেখুন কত সুন্দর, আপনি হয়তো বা বিড়ালে এভাবে জল খাওয়া আপনি হয়তো কখনো দেখেননি, দেখুন কত সুন্দর জল খাচ্ছে। আর সে তো এখনো খেয়ে যাচ্ছে, বড় পেটুক, এই বড়ই পেটুক মনে হচ্ছে আমার কাছে, কারণ সে খেয়েই যাচ্ছে জল খাওয়ার ভিতরে আর কখনো তার জল খাওয়ার কথা মনে নাই, কিন্তু সাদাটা সে দেখুন সে খাচ্ছে আর জল খাচ্ছে বা মনে হচ্ছে চোখের ভিতরে লাইট জ্বলছে, বাহ দেখতে বড়ই ভালো লাগছে। আপনি কি একটু সাক্ষাৎকার দিবেন, একটু সাক্ষাৎকার দিবেন? ওর নাম কি? মিনি টুকটুকি টুকটুকি, দেখুন টুকটুকি বলছে পরেই দেখুন সে ওই এবারে আমাদের মহারানী উঠেছেন, মহারানী না রাজা এবং খুবই সুন্দর লাগছে। আপনারা দেখুন যে কত মজা করছে এবং আমিও খুব আনন্দিত, তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই মজার কাহিনী। আপনারা দেখুন যে কি সুন্দর জল খাচ্ছে, দেখুন জল প্রায় শেষ, অনেকটাই মজাদায়ক যে বিড়ালের জল খাওয়া এভাবে হয়তো বা দেখেননি। আমরা অনেক মুভিতে দেখি যে বাঘে এরকম নদী থেকে বাট জল খায়, সেভাবে আমরা বিড়ালের জল খাওয়া আমি দেখিনি, আজকে দেখলাম। আমার খুব ভালো লাগছে জল খাওয়া দেখে এবং তাদের আচরণ দেখে, খুবই সভ্য যে তারা খাওয়া দাওয়া শেষ, সে এখন বিশ্রাম নিচ্ছে। এটার নাম কি? টুকটুকি টুকটুকি টুকটুকির খাবার দেখেন, এখনো একটা মাছ রয়ে গেছে, সে খেয়ে শেষ করতে পারেনি। দেখুন বন্ধুরা, একজন খেয়েছে, খেয়ে তারা এখন বাইরে চলে আসছে, আর একজন দেখতে পাচ্ছেন ওদিকে গেছে, তারা নাকি এখন বাইরে যাচ্ছে, তারা নিজেরা বাথরুম করার জন্য তারা বাইরে গেছে ফ্রেশ হতে। দেখুন কতটা সভ্য, বন্ধুরা দেখুন কিভাবে সে লেজটা নাড়াচ্ছে, হয়তো শিকার করার কোনো উদ্যোগ নিয়েছে, যেভাবে বিড়ালে শিকার করে যে দেখুন যে কিভাবে মাটি চালাচ্ছে, দেখুন এই যে শুরু হলো যুদ্ধ শুরু হলো, আবার তিনি আসছেন। এটার নাম কি? বড়টার নাম মিনি, বড়টার নাম মিনি, খায় না মানে খেলবে আগে। দেখুন এই যে খেলা হচ্ছে, ও অসাধারণ খেলা, দেখতে থাকুন বিড়ালের খেলা, দেখুন কিভাবে তারা শিকার করে, দেখুন সব
সব প্রাণীর ভিতরে যে একটি আনন্দ আছে এবং সুস্থ থাকলে যে আনন্দে সময় কাটায় তা এই ভিডিওটা দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন। দেখুন কত সুন্দর তারা একে অপরের সাথে কি মজা করছে, কত ছোট ছিল বন্ধুরা। একজন চলে আসছে, দেখুন তার ডাকে সাড়ায় চলে আসছে, আর একজন এখনো সে দুষ্টামি করছে। আয় আয় টুকটুকি 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 আয়। দেখুন একজন চলে আসছে, মিনি মিনি চলে আসছে, টুকটুকি এখনো আসেনি। মিনি দেখুন, ও দুর্দান্ত। আয় আয় টুকটুকি আয় আয় টুকটুকি। যাই হোক, খুবই ভালো লাগছে, আপনারা দেখলেন এত সময় বিড়ালের যে কাণ্ড কারখানা। আমরা সকলেই অনেক আনন্দ পাব হয়তো দেখার পরে যে বিড়াল নিয়ে তার কিছুটা সময় কেটে যায়, তাই তার মুখে আমরা শুনতে পারলাম। আপনারা সকলে তার জন্য শুভকামনা করবেন, সেজন্য এই আনন্দের মাঝে সময়কে অতিবাহিত করতে পারে। সকলকে ধন্যবাদ জানান আপনি। ধন্যবাদ সবাইকে। আমার বন্ধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাইছে, আমিও ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন।